নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত সদস্যের তিনজনকে আটক সহ ডাকাতির মালামাল উদ্ধার। বিস্তারিত এন এম হামিদবাবু তথ্য ও ভিডিও চিত্রে। নীলফামারীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সদস্যের তিনজনকে আটক সহ ডাকাতির মালামাল উদ্ধার করেন পুলিশ। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের ব্রাহ্মণপাড়ার পুরোহিত বিজয় চক্রবর্তীর বাড়িতে। এদের মধ্যে একজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আটককৃত ডাকাত সদস্যরা হলেন ভেড়াডাঙ্গা জেলাপাড়ার রবিচন্দ্র দাসের ছেলে অনিলচন্দ্র দাস, ছোট রাউতা এলাকার কালিদাসের ছেলে রঙ্গিয়া দাস ও সৈয়দপুরের লক্ষণপুর সরকারপাড়ার মোহাম্মদ কাজিমুদ্দিনের ছেলে নজু মাহমুদ নজরুল। গতকাল সকালে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ বিষয়ে মিডিয়া ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, গত 30 এপ্রিল গভীর রাতে মুখোশধারী 8 থেকে 10 জনের ডাকাত দলটি পুরোহিত বিজয় চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লণ্ঠন করেন নগদ 1,88,000 টাকা, স্বর্ণ অলঙ্কার সহ বিভিন্ন তৈজপত্র। ঘটনার 6 দিনের মাথায় বিশেষ অভিযান চালিয়ে ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন করেন পুলিশ। ডাকাতি করে নিয়ে যায়, এটা পরের দিন সকাল রাতে আমাদের পুলিশ যখন আমাদের থানা পুলিশ জানতে পারে, এই সময় খোয়া যাওয়া অর্থ স্বর্ণ অলঙ্কার তৈজপত্র পুরোহিত বিজয় চক্রবর্তীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে অনিলচন্দ্র দাসকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপকর্মের আরও মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার। মিডিয়া ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ সাইফুল ইসলাম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহমুদুন নবী। এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত, তো আমি তৎক্ষণাৎ আমার পুরো টিম নিয়ে সেখানে যাই, যে আমি নিশ্চিত হই যে না এটা একটা মানে পরিকল্পিত ডাকাতি। তো এটা হওয়ার পরে আমাদের পরের দিনে আমি সেরেন্সে আসতে নির্দেশ দিই যে মামলা নেওয়ার জন্য। আর আমি আমাদের এডিশনাল এসপি প্রশাসন অর্থ ক্রাইম থানা পুলিশ ডিবি সহ আমরা একটা কমিটি করে দিই, আর এই সার্বিক তদারকির দায়িত্ব আমি নিচ্ছি। নেওয়ার পরে সেই 1 তারিখ থেকে অনবরত আমাদের বিশেষ অভিযান আমরা শুরু করি। শুরু করে গত এই মাসের 7 তারিখে মানে তার 6 দিন পরে আমরা একজনকে গ্রেপ্তার করি। সে হচ্ছে আন্তঃজেলা বিশেষ করে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এই 4 জায়গায় একটা সংঘবদ্ধ চক্রে এই ঘটনা ঘটায়। আমরা তাকে গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে অনিলচন্দ্র। যারা জেলে সম্প্রদায় আছে সেখানে বিপদগামী কিছু সদস্য নিয়ে তারা একটি আন্তঃজেলা সিন্ডিকেট করেছে ডাকাত চক্রের। এদের কাজ হচ্ছে ডাকাতি চুরি চিন্তাই করে মানুষের কাছ থেকে হলে লুণ্ঠন করে তাদের জীবিকা নির্বাহ করা। তাকে আমরা গ্রেপ্তার করি, গ্রেপ্তার করে তাকে আমরা রিমান্ডে নিয়ে আসি, 3 দিনের রিমান্ডে নিয়ে আসি। আজকে তার রিমান্ড শেষ হচ্ছে, আর 32 টা তার কাছ থেকে আমরা লুণ্ঠিত 10,000 টাকা, একটি মোবাইল ফোন আর একটি সিম, যে সিমটা ইউজ করছে মোবাইলটা, এগুলো আমরা তার কাছ থেকে উদ্ধার করি। এবং বাদি এটা শনাক্ত করে যে এটাই তার মোবাইল। আর আমরা যা করছি এটা টোটালি আমাদের যে বিশেষ টিম কাজ করতেছে, আমার সার্বিক তত্ত্বাবধানে একদম মানে চুল ছাড়া বিশ্লেষণ করে আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। তো 20 দিনে আমরা আরেকজনকে গ্রেপ্তার করি, সেও হচ্ছে ডাকাত, তার নাম হচ্ছে রঙ্গিয়া দাস। তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে স্বীকার করে যে না, আমি এর সাথে জড়িত, আমি এই কুস্তি। পরবর্তীতে তাকে আমরা বিজ্ঞ আদালতে, যেহেতু সে স্বীকার করে ফেলছে, আমরা বিজ্ঞ আদালতে তাকে পাঠাই। বিজ্ঞ আদালতে সে তার নিজের স্বীকার করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে 8 তারিখে আমরা আরেকজনকে গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে নজু মাহমুদ ওরফে নজরুল। সেও বেশা একটা কুখ্যাত ডাকাত,
আপনার তার কাছ থেকে কাঁসার প্লেট, কাঁসার বাটি দুইটি, কাঁসার গ্লাস একটি উদ্ধার। সে আমাদের আজকে আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে এবং সে স্বীকার করেছে যে সে এই অপকর্ম করেছে। আমরা সেগুলো যাচাই বাছাই করছি, আরো ইয়ের জন্য অধিকতর জিজ্ঞাসাবাদ দরকার। আমরা আজকে তাকে রিমান্ড চাবো।